চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক তরুণী বিয়ের প্রলোভন দেখাইরে অনৈতিক সম্পর্ক করার এবং টিয়া হাতায় লেবের অভিযোগে প্রেমিক মোস্তফার বিরুদ্ধে মামলা করছে ওই ভুক্তভোগী প্রেমিক। আর ঘটনার পর প্রেমিক যুবক দায় গেয়ে বলে জানা গিয়ে মোস্তফার লগে আল্লাহ ফেসবুকের মাধ্যমে পরিচয় এখন ইতে আর মানি তিন বছর তিন বিয়ে টিয়ে করবো মানে হই শারীরিক সম্পর্ক হই এনে মানি ইসেম নাই 15 তারিখ এদিন সেট হবে বাইরে তো কমে বাইরে আনো হতে মানুষজন দল হয়ে গেই আই তো তোর গিয়া করে রেখি তোর রেখি তোর দুলো ভাই আর মারি টারে দেখায় হালায় সুয়ার টুয়ার মারি মানে উন্না টুন্না সে হালাই দিয়ে হস হালাই দিয়ে গুড়া এই ঘটনার ভুক্তভোগী তরুণী গত বৃহস্পতিবার ন্যায় বিচারের আশায় চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতত প্রেমিক মোস্তফার প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে একখান মামলা দায়ের করে। আর এই প্রেমিকা তরুণী জানাই তা যদি সঠিক বিচার না পায় তৈলি আত্মহত্যা করিব। ইত্যাদি তার লাইফ নষ্ট করছি তার বিয়ে করবো কই আনলো ব্যাগিন করছি এখন আই তেরে চাই তেরে লাগে আই তেরে সারা কে আর বিয়ে করতো না নলি বিশ্বাস কাই মরে যাইব ইয়ে নাকি মামলা করছো না মামলা হড়ো করছো নির্যাতন করি আজিয়া এই ঘটনা ঘটাইয়ের বিশবাজার রোড রোড মেইন রোড মাইয়ারে ঘরত বাইর করি ফোন করি ইয়ারে যাইতে কইয়ারে এখন এই ঘটনা কিলে ঘটাল এই কঠোর বিষের চাই আজ আর গো গড়ি গেই কালি আরেকজনের গো গড়ি যাইব গই এই লেখি দেশত বিষের হইতো না বিষের ফাইতেন না। আর এই ঘটনার যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই প্রধান আসামি মোস্তফারে ফোন করলি তে মুঠোফোনে সি প্লাসারে হয় সাতটা নোনা কিছু লই এন মারাত থাকলে এবার আমি সব তাই এন মাই এন মাই দিয়ে ফোন দেয় 100 জন মানুষ আছিল এই তারা ব্যাগগুন আছে এই তারা ব্যাগগুনে দেখছে আমি তার একবার সোয়াদ দিয়ে আমি তিন সরি গিয়ে গেছি আমি যে লেন নেমে হবিয়ে গেছিলাম ইয়ে নহন অন্য ফলে তারা অনেক ভালো মনে করছিলাম দেশে আমি তো একালীন চলাকালীন অবস্থার মধ্যে আর বন্ধু বান্ধব অনেক জানাতন টিয়া লইয়ে দিতে হোটেল দিতে অন্য খেয়াল আর মানে রেশন চলাকালীন মধ্যে বেড শেয়ার করতে তার রেশন রাখার কন্টিনিউ না তারা সম্ভব নয় এত লেভেলে আমি তারে এখন বর্তমানে ডিসকানেক্ট করে দিয়ে এই ঘটনায় ভুক্তভোগী তরুণী এবং তার পরিবারের দাবি আদালত যেন তারা প্রতি ন্যায় বিচার করে। সি প্লাস চট্টগ্রাম।